আজকে তোমাদের সাথে সহেলির রিসেপশন লুক শেয়ার করব। ওর বিয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সাথে আমাদের কলেজ লাইফের অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকেও কিছু কথা বলবো, জানি না কারোর খারাপ লাগতে পারে, কারোর আবার ভালোও লাগতে পারে। হাই, আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। আজকের ডেট হচ্ছে 28শে ফেব্রুয়ারি। আজকে প্রথমেই বললাম সহেলিকে একটা রিসেপশন লুক দেব, সেই অবধি অবশ্যই দেখো এবং দেখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের লুকটা। তোমাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই নয়, যেটা একদম প্রথম থেকে আমি ফেস করে আসছি, বিগত দিনে আরও বেশি আমি ফেস করছি। আমি জানি এই ভিডিওটা পোস্ট করার পরেও আমাকে ফেস করতে হবে, ইভেন আমি না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকেই এটা ফেস করতে হয়, কিন্তু কিছু ক্লায়েন্টদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলার। মানে সহ্যের একটা লিমিট থাকে, বা কিছু না বলতে বলতে হয়তো তারা ভাবে কি যে এরা কিছুই হয়তো বলবে না। আমি সবসময় নেগেটিভ কমেন্ট একটু কম রাখার চেষ্টা করি আমার ভিডিওতে, কারণ আমি আমার কাজ দেখাই, সেটা তোমরা ভালোবাসো, এটাই আমি চাই। আজকের কথাগুলো একটু সিরিয়াস হতে পারে, কিন্তু একদম ভেতর থেকে বলবো যেটাই বলি। আর তার আগে সহেলি কেমন লুক চাইছে সেটা শুনে নাও। ব্রাইড বল, আগের দিন কেমন ফিডব্যাক পেয়েছিস? তোর নিজের কেমন লেগেছিল? মানে ও এমন এমন কথা বলছিল, আমি তার জন্য ফোনই চালু করতে পারিনি অর্ধেক টাইম। ঠিক আছে, দেখা যাক আজকের লুকটা কেমন হয়। কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, তারা ভাবে যে বুকিং অ্যামাউন্ট পে করার পরও যখন তখন ক্যান্সেল করা যায় এবং বুকিং অ্যামাউন্ট মানে ইচ্ছা মতো চাওয়া যায় এবং তারা সেটা ফেরত দিয়ে দেবে। আচ্ছা, বুকিংটা নেওয়া হয় শুধুমাত্র মেকআপের ফিল্ডে না, যে কোনো ফিল্ডে বুকিংটা নেওয়া হয় কিসের জন্য? আমরা যদি একটা পরের ব্যাচে এখন ভর্তি হয়, সেখানেও আমাদের 2 মাসের আগে বুকিং অ্যামাউন্ট পে করে ভর্তি হতে হয়। তোমরা যখন ছেড়ে দাও, সেই বুকিং অ্যামাউন্টগুলো কি চেয়ে নিতে পারো স্যারদের কাছ থেকে? তো মেকআপ আর্টিস্টদের এত জোর কেন দেওয়া হয় আমি বুঝতে পারি না। তাহলে আমরাও তোমাদের থেকে বেটার যখন অপশান পাবো, যখন তখন তোমাদের ডেট ক্যান্সেল করে দেবো, সেটা কি ভালো হবে? আমি জানি এই কথাগুলো বলার পরও কিছু মানুষ বুঝবে না যে কেন বুকিং নেওয়া হয়, কিসের জন্য বুকিং নেওয়া হয়। আমি স্ট্রিক্টলি বলে দিতে চাই, আমি পোস্টও করে দিয়েছি, ইভেন অনেক দিন থেকেই আমার পোস্ট করা, পিন পোস্ট করা, হয়তো তাও অনেকে বুঝতে পারে না। তাদের উদ্দেশ্যে বলা, বুকিং অ্যামাউন্ট কোনোদিনও ফেরত হয় না। এটা যদি আপনাদের মাথায় না ঢোকে বা আপনাদের কাছে ক্লিয়ার না হয়, প্লিজ বাড়ির লোকের সাথে একটু ভেবে চিনতে যে কোনো মেকআপ আর্টিস্টকে বুকিং করুন, কারণ আপনাদের বুকিং ডেটস অনুযায়ী আমাদেরও অনেক কাউকে বুকিং করতে হয়। আর যখন বুকিং অ্যামাউন্ট ফেরতের কথা আসে, তখন অনেক কিছু ক্লু আমাদেরকে দেখানো হয়, এই বুকিং পেয়ে গেলে তো তোমরা আমার বুকিংটা দিয়ে দিতেই পারো, হ্যান ত্যান অনেক কিছু। অত ক্লারিফিকেশন কোনো মেকআপ আর্টিস্টেরই কাছে অত সময় নেই যে তোমাদের অত ক্লারিফিকেশন দেবে, তোমার বুকিং অ্যামাউন্ট কী করেছে, তার বুকিং অ্যামাউন্ট কী করবে। তুমি তোমার বাড়ির লোকের সাথে ভেবে চিনতে, কেউ তো তোমাদের তাড়া দিচ্ছে না, তোমরা ভেবে চিনতে নাও, দেন বুকিং করো। সো তোমরা সমস্তটা জেনে বুকিং করছো, দেন তোমরা চাপ দিচ্ছ বুকিং অ্যামাউন্ট ফেরতের জন্য, এগুলো কি মানে আমি জানি না। কয়েকটা মানুষের উদ্দেশ্যে বলছি, আমরা যতটা পারি কোঅপারেট করি। অবশ্যই একটা ডেট ক্যান্সেল হতে পারে, কিন্তু তোমরা সেই ডেটটার বদলে আর একটা ডেট নাও, যে কোনো একটা টাইম, আমরা অবশ্যই সেটা অ্যাডজাস্ট করব। কিন্তু পুরোপুরি বুকিং অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া, এই ব্যাপারটা আমার মনে হয় কোনো মেকআপ আর্টিস্ট করে না এবং করা উচিতও না। আর কিছু কিছু মেকআপ আর্টিস্ট এটা করে বলেই হয়তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ওপরে এই চাপটা এসে পড়ে। রিফান্ড চাওয়ারও অনেক রকম পদ্ধতি থাকে তাদের কাছে। একটা মেন্টাল টর্চার করা হয় বা ইমোশনাল টর্চার করা হয় বলে যেতে পারে, যে আমি যদি রিফান্ডটা না দিই আমি নিজে গিল্ট ফিল করব, এমনভাবেই কথা বলা হয়। তো যাই হোক, এগুলো চলতে থাকবে, বাট এখনও যাদের মাথায় ঢোকেনি আমি তাদেরকে বোঝানোর দায়িত্ব নিইনি, তারা নিজের দায়িত্ব নিজেই নিই। তো সহেলির কী রিয়াকশন ছিল এই লুকটার পর সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কেমন লাগলো বল? হেভি হেভি সুন্দর, হেভি হেভি সুন্দর। আর যেরকম গ্লিটার দিবি চোখে, যা দিয়েছিলাম তার থেকেও বেশি সুন্দর। শুধু ওকে আমি মুকুট পরতে দিইনি। আর কিছু বলতে পারছে না, ঠিক আছে, টাটা।
কথাগুলো কিছু মানুষের কাছে খুবই খারাপ লাগতে পারে আমি জানি, যাদের এই রকম মেন্টালিটি তাদেরই খারাপ লাগবে, কারণ এটা একদমই বাস্তব সত্যি কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি কাউকে না ওইভাবে জোর গলায় কিছু বলতে পারি না বলে হয়তো তারা বেশি এই জিনিসগুলো আমার ওপরে চেপে বসে, কিংবা হয়তো সবাইকে ফেস করতে হয়, আই ডোন্ট নো, আমি জানি না এই ব্যাপারটা। কিন্তু আশা করছি যারা এখনও বোঝনি এবং যারা ভাবো যে রিফান্ড তো দেওয়াই যায় আর একটা বুকিং পেয়ে গেলে, এতটা সহজ সব জিনিস নয়। কিছু কিছু স্টুডেন্টও থাকে যারা ফুল কোর্স করার পর হয়তো তাদের বাড়ির সমস্যা দেখা যায়, তো প্লিজ সবাইকে বলছি, ব্রাইড বা স্টুডেন্ট, তোমরা একটু ভেবেচিন্তে বুকিং করো বা কোর্স করো, কারণ এটা আমাদেরও প্রফেশন। সব জিনিসে যদি আমরাও ছাড় দিতে থাকি তাহলে আমাদের প্রফেশনেও কিছু থাকবে না। তো প্লিজ নিজেকে আমাদের জায়গায় রেখে একটুখানি দেখো, কারণ তোমরা আজকে শিখছো বা অ্যাজ আ ক্লায়েন্ট তোমাদের মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা, তো তোমাদেরও কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হবে। ভেবে সবার সাথে ব্যবহার করো, এটাই বলার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। আজকের লুকটা কেমন লাগলো জানিও। টাটা।